হ্যালো ফ্রেন্ডস, আরকেবি ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমি সায়ন আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমাদের টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো মেনলি সেটা হচ্ছে HTML ফর্ম। আমরা যেমন একটা ওয়েবসাইটে যখন যাই তখন দেখি সেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকে, কন্ট্যাক্ট আস বলে কিছু লেখা থাকে এবং সেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকে, একটা ফর্ম দেওয়া থাকে। তো সেই ফর্মটা যেভাবে তৈরি করা হয় তার কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই আজকে আমরা শিখব কিভাবে সেই ফর্মটা তৈরি করা যায়। তো আজকে আমার এখানে আমি আগে দেখিয়েছি কিভাবে একটা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয়, কিভাবে সেখানে প্রথমে ডক টাইপ HTML লিখতে হয়, তারপরে HTML ট্যাগ দিতে হয়, হেড ট্যাগ দিতে হয়, তার মধ্যে টাইটেল ট্যাগ দিতে হয় এবং বডি ট্যাগের কাজ বলেছি আগে। আমি যারা এই ভিডিও থেকে শুরু করছেন প্রথম, তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশানে। এবং ব্যাপারটা হচ্ছে যে একটা যখন ফর্ম আমরা তৈরি করি তখন সবসময় আমাদের মাথা আমাদের দেখতে হয় যে ফর্মে কটা ফিল্ড আছে, অর্থাৎ কী কী লিখতে হবে, কী কী ইনপুট চাইছে সেই ফর্মটা, কী কী ইনপুট ইনপুট করতে দেবো আমরা, ইউজার যে থাকবে তাকে আমরা কী কী ইনপুট করাবো সেই ফিল্ডটা দেখতে হয় ফার্স্ট অফ অল। তো আজকে আমরা একটা ফর্ম তৈরি করে দেখাচ্ছি, একটা ছোট একটা ফর্ম তৈরি করছি। যেমন আমি এক ফর্ম লিখতে গেলে প্রথমে আমাদের ফর্ম ট্যাগ ইউজ করতে হয়। তো ফর্ম ট্যাগ আমি ইউজ দিলাম এখানে। দেওয়ার পর যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে ইনপুটের পর দিতে হয় ইনপুট টাইপ, আমরা কী টাইপের ইনপুট চাইছি। এখানে ইনপুট ট্যাগ এইভাবে শেষ করতে হয়, ইনপুট আমরা কী ধরনের ইনপুট চাইছি সেটা আমাদের লিখে দিতে হয়। যেমন আমি যদি এখানে টেক্সট দিই তাহলে টেক্সট ইনপুট হবে, টেক্সট ইনপুটের পর আমি এখানে দেব নেম, অর্থাৎ নেম বলতে বোঝানো হয় আমি ফর্মে কি ইনপুটটা দেবে, ইউজার ফর্মে কি ইনপুট দেবে, নেম লিখবে না অন্য কিছু লিখবে। তো আমি এটা দেওয়া হয় মেনলি ডেভেলপারদের জন্য, ডেভেলপারদের সুবিধার জন্য আমি এখানে নেম লিখে দিলাম। দেন আইডি, একটা আইডি আমরা দিতে পারি, আইডি জিনিসটা কী সেটা পরের ভিডিওতে আমরা আস্তে আস্তে বুঝিয়ে দেবো আপনাদের, আইডি কী, আইডি কেন ইউজ করা হয় সেটা হয় আইডি এবং ক্লাস তার কী ইউজ সেটা আমরা পরে বোঝাব। আচ্ছা, ভ্যালুটা যেটা দিতে হয়, ভ্যালুর অর্থ হচ্ছে ভ্যালু হচ্ছে যেখানে ইউজার যেটা পুট করবে এই ভ্যালু সেকশানে সেটা ইনপুট হয়ে যাবে, এই ভ্যালু সেকশানে সেটা পড়বে এসে। সেটা ডেভেলপার যারা ব্যাক এন্ড থেকে সাপোর্ট দিচ্ছেন, যারা ব্যাক এন্ড থেকে সাইটটাকে ডেভেলপ করছেন তারা সেই কাজটা করবেন। আমাদের আরেকটা জিনিস আমরা দিতে পারি প্লেস হোল্ডার কী করে, প্লেস হোল্ডার কাজটা এক্ষুনি বুঝতে পারবেন, আমি যখন এটাকে রান করাবো তখনই প্লেস হোল্ডারের কাজটা বুঝতে পারবেন। আমি এটাকে দিয়ে দিলাম প্লেস হোল্ডার, যেই আমি এটাকে রান করালাম দেখুন এখানে একটা ফর্ম এসছে, ফর্মের মধ্যে নেম বলে একটা সেকশান চলে এসছে। এরপরে আমি একটা বিআর ট্যাগ ইউজ করব। হ্যাঁ, এই বিআর ট্যাগটার ইউজটা কী করতে করা হয়, বিআর ট্যাগটার ইউজটা করা হয় লাইন ব্রেক করতে। বিআর ট্যাগের অর্থ হলো লাইন ব্রেক। আমি এখানে দিলাম ইনপুট টাইপ, এবার যেটা দেব সেটা হচ্ছে ইনপুট টাইপ দেব আমি ইমেল। ইমেল আইডি যারা লিখবেন এই ট্যাগের ইমেল, এই ফিল্ডে কিন্তু ইমেল আইডি ছাড়া কিছু ইউজ হবে না, ইমেল আইডি ছাড়া কিছু নেবে না। আমি এখানে নেমের জায়গায় ইমেল লিখে দিলাম, তারপরে দিলাম আইডি, তারপরে দিলাম ভ্যালু, তারপরে দিলাম প্লেস হোল্ডারের মধ্যে দিলাম ইমেল, দিয়ে আমি এটা শেষ করছি। দেখুন এখানে কিন্তু কন্ট্রোল আর করলে চলে এসছে, এখানে গায়ে গায়ে লেগে যাচ্ছে। আমি যদি চাই আমি এটাকে আরেকটা বিআর দিয়ে দিতে পারি, আরেকটা বিআর দিলে আমার আরেকটা গ্যাপ পড়ে যাবে। যদি দিয়ে দিই তাহলে আবার আমি রিফ্রেশ করছি, সেভ করে চলে আসছে এখানে। এরপরে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি, এখানে আরেকটা ইনপুট টাইপ নেব, ইনপুট টাইপ
type number, name, name জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি number, তারপরে লিখছি id, value, তারপরে লিখব place holder, তারপরে আমি এখানে লিখে দিতে পারি number. নাম্বার লিখে দেওয়ার সাথে সাথে এখানে নাম্বার চলে এসেছে, আপনি যদি চান এখানে ফোন নাম্বার লিখে দিতে পারেন, যদি এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার আমি লিখে দিলাম, ফোন নাম্বার লিখে দিলাম, দরকার নেই ফোন নাম্বার লেখা, ফোন নাম্বারের জন্য আপনি টেক্সট ফিল ইউজ করতে পারেন, আপনি এখানে শুধু নাম্বার দিয়ে দিতে পারেন, কোনো নাম্বার বা কিছু ইউজ করতে পারেন এই নাম্বার। তাহলে আমরা কি কি ইনপুট টাইপ শিখলাম এখানে, ইনপুট টাইপ শিখেছি ফার্স্টে আমরা টেক্সট, তারপরে ইমেল, তারপরে নাম্বার। এরপরে যেটা দেয়, আমি যদি এখানে একটা বাটন, সাবমিট বাটন যদি অ্যাড করতে চাই, ইনপুট টাইপের নিচে দেখবেন একটা ছোট বাটন থাকে যেখানে আপনারা ক্লিক করে আপনার ফর্মটা ফিল আপ করার পর আপনি সাবমিট করেন। তো সেই সাবমিট ফর্মটা যখন আমি দিতে চাই, তাহলে আমি ইনপুট টাইপ আমি এখানে দিয়ে দিচ্ছি সাবমিট, দিয়ে ইনপুট টাইপ সাবমিট দিলাম, ভ্যালু দিলাম এখানে সাবমিট, সাবমিট ভ্যালু দিলে ও নিয়ে নিল। এবার যখন আমি আবার এখানে কন্ট্রোল এস করে সেভ করলাম এবং রিফ্রেশ করলাম, ও কিন্তু এখানে, ও কিন্তু এখানে সাবমিট বাটনটা নিয়ে নিয়েছে। আমি চাইলে সাবমিট বাটনটাকে নিচে বসাতে পারি, আমি এটাকে কপি করছি, সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে বসালাম, আমি সাবমিট বাটনটাকে নিচে বসিয়ে দিলাম। তো এইভাবেই ঠিক একটা ফর্ম তৈরি হয়। আরেকটা ফর্মের আরেকটা জিনিস আছে, যখন দেখবেন অনেক সময় আমরা একটা মেসেজ লেখার জন্য, প্রিন্ট করানোর জন্য একটা জায়গা থাকে রাইট ইউর মেসেজ হেয়ার বলে, তো সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া যদি দিই আমি এখানে, টেক্সট টেক্সট এরিয়ার মধ্যে আমরা এখানে মেসেজ দিতে পারি। তো টেক্সট এরিয়াটা কী হয়, টেক্সট এরিয়া কী জিনিস, টেক্সট এরিয়া কী হয়, টেক্সট এরিয়া কী জিনিস, সেটা আমরা খুব শিগগিরই বুঝতে পারবো। যেটা হচ্ছে কি না, আমরা এখানে যদি প্রথমে টেক্সট এরিয়া দিই, এখানে দিয়ে দিলাম রো, রো দিয়ে দিলাম চার, কলাম দিয়ে দিলাম 50। দেওয়ার পর আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে সেম অ্যাজ নেম, আইডি, ভ্যালু আর প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার দিয়ে দিলাম, প্লেস হোল্ডার দিয়ে টেক্সট এরিয়া কিন্তু এইভাবে শেষ হয় না, টেক্সট এরিয়াকে শেষ করতে হয় টেক্সট এরিয়া কোড ট্যাগ লিখে। টেক্সট এরিয়া ট্যাগ লিখে যখন আমি শেষ করলাম, এখানে হয়ে গেল, আমি এখান থেকে নেমটা মুছে দিচ্ছি, নেম এখানে সবসময় দরকার পড়ে না, দিয়ে দিলাম প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে লিখে দিলাম টাইপ ইওর মেসেজ, মেসেজ হেয়ার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এখানে আরও দুটো এটাকে কপি করছি, কপি করে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর এখানে যখন আমি লিখব, এখানে সেভ করলাম, সেভ করে যখন আমি এটাকে চালাবো, একটা টেক্সট এরিয়া চলে এসেছে। টেক্সট এরিয়া কাজটা আপনি ভালো মতো বুঝতে পারছেন আশা করি। টেক্সট এরিয়ার মধ্যে আপনি মেসেজ, কোনো মেসেজ যদি আপনার লেখার থাকে ফর্মটার এগেনস্টে, আপনার এনকোয়ারির এগেনস্টে, সেই মেসেজটা আপনি লিখে দিতে পারবেন। তো এটাকেই, এই এরকমই এক একটা ফর্মকে, এরকমই এক একটা ফর্মকে আমরা সিএসএস দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন দিই। যখন আমি সিএসএস শুরু করব, সিএসএস করাবো বা সিএসএস দেখাবো, তখন এই এই জিনিসটা আরও ভালো করে বোঝাতে পারবো। তো এই হচ্ছে ফর্ম, এইচটিএমএল ফর্ম এইভাবেই তৈরি হয়। এর সাথে আমরা যদি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে যখন আমরা ফর্ম করবো এরপরে, তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে আমরা দেখাবো কীভাবে এই ফর্মে আমরা
আমরা সিকিউরিটিটা দিতে পারি, কিভাবে আমরা ফর্মে ভ্যালিডেশন ইউজ করতে পারি। ঠিক আছে, যে কোয়েরি দিয়েও ফর্মে অনেক সময় ভ্যালিডেশন দেওয়া যায়, যদি কোনো ইউজার ভুল ইনপুট দেয় তো সেক্ষেত্রে তাকে সেটা শো করানো হয়। তো এই ফর্মে যদি আমি প্রথমে ফর্মটাকে দিয়ে এখানে নাম দিলাম, তারপরে আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম, তারপরে আমি এখানে একটা নাম্বার দিলাম, তারপরে আমি এখানে ইয়ে দিলাম, হাই দিস ইজ, মেসেজ লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ দিয়ে সেভ করলাম, নিয়ে নিল সেভ, নিয়ে নিল মানে এটা কিন্তু রিলোড হয়ে গেল, কিন্তু এটা কোথাও সেভ হলো না মেসেজ। এটা তখনই সেভ হবে যখন আমি পিএইচপি বা কোনো ডেটাবেসে এটাকে ইনপুট করাবো, কোনো ডেটাবেসের মধ্যে এই ডেটাটাকে স্টোর করাবো, তখনই সেটা ডেটাবেসের মধ্যে স্টোর হবে, আমার ডেটাটা ইনপুট হবে। তো আপাতত আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আমাকে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, এবং আমাদের ফোরাম আছে, সেই ফোরামে আপনারা এসে মেম্বার হন এবং সেই মেম্বার হয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই আমাদের চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল, এখানে আমাদের সাবস্ক্রাইব বাটন আছে, আপনারা আসুন আমাদের প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং এখানে বেল আইকনটা আছে নোটিফিকেশানের জন্য, আপনারা বেল আইকন প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আশা করছি এই ফর্মের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যদি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকবেন, থ্যাংক ইউ।